পৃথিবীর সবচেয়ে উঁচুতম, শীতলতম এবং শুষ্কতম মহাদেশ অ্যান্টার্কটিকা মহাদেশ। এই মহাদেশের পরিবেশ এতটাই দুর্গম যে এখানে কোনো মানুষের পক্ষে স্থায়ীভাবে বসবাস করা সম্ভব নয়। আয়তনের দিক থেকে এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার পরেই এই মহাদেশের অবস্থান। কমলা লেবুর মতো আকৃতি সম্পূর্ণ পৃথিবীর একদম তলদেশে অবস্থিত মহাদেশটির নাম অ্যান্টার্কটিকা মহাদেশ। আর দ্বিমাত্রিক সমতলে আঁকা বিশ্ব মানচিত্রে এই মহাদেশের অবস্থান সর্বদক্ষিণে। স্বাভাবিকভাবেই পৃথিবীর চৌম্বকীয় আবেশের দক্ষিণ মেরুটিও এই মহাদেশে অবস্থিত। আয়তনের হিসাবে মহাদেশগুলোর মধ্যে অ্যান্টার্কটিকা পঞ্চম স্থানে রয়েছে, কিন্তু অন্যান্য অনেক হিসেবে মহাদেশগুলোর তালিকায় প্রথম অবস্থানটি এই অ্যান্টার্কটিকার দখলে। বিশ্বে বরফ হিসেবে জমাটবদ্ধ সুপেয় পানির শতকরা প্রায় 90% এই মহাদেশে অবস্থিত। অ্যান্টার্কটিকা এমন অর্জনের তালিকা বেশ দীর্ঘ। অন্যদিকে বিশ্বের মহাদেশগুলোর মধ্যে দুর্গমতম হওয়ায় এই অ্যান্টার্কটিকা নিয়ে গুজবেরও কমতি নেই কোনো। যেমন ধরুন, পৃথিবীর সৌরজগতের অন্য গ্রহগুলোর মতো গোলাকার নয়, এমন উদ্ভব দাবির সমর্থকরাও মনে করেন অ্যান্টার্কটিকা মহাদেশ আসলে পুরো পৃথিবীকে ঘিরে রাখা একটি বরফের দেওয়াল মাত্র। তবে এই ধরনের বিশ্বাস এবং বক্তব্য অ্যান্টার্কটিকা এবং পৃথিবী সম্পর্কে নিজেদের অজ্ঞতাই বহিঃপ্রকাশ। দুর্গম এবং রহস্যময় এই অ্যান্টার্কটিকা মহাদেশ সম্পর্কে পরীক্ষিত তথ্য নিয়ে আমাদের আজকের আয়োজন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। অ্যান্টার্কটিকা মহাদেশের বর্তমান চেহারা দেখে মনে হতে পারে এইটি হয়তো অনন্তকাল থেকেই বরফের যুগে বসবাস করছে, কিন্তু 16 কোটি বছর আগেও এই মহাদেশটির অবস্থান ছিল বিষুবরেখার কাছাকাছি। এ সময় পৃথিবীর সবগুলো মহাদেশ পেঞ্জিয়া নামক একটি সুপার কন্টিনেন্টের অংশ ছিল। তখন অ্যান্টার্কটিকা ছিল ঘন বনে ঢাকা, যেখানে সকল ডাইনোসর ঘুরে বেড়াত। এখন থেকে 16 কোটি বছর পেঞ্জিয়া ভেঙে অ্যান্টার্কটিকা মহাদেশ দক্ষিণমুখে যাত্রা শুরু করে। এরপর আরও প্রায় 12 কোটি বছর এই মহাদেশ নানা প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীর বিচরণ ছিল। যদিও এর মধ্যে এক উল্কাপিণ্ডুর আঘাতে পৃথিবী থেকে সব স্থলচর এবং উভচর প্রজাতির ডাইনোসর বিলুপ্ত হয়ে গিয়েছিল। বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী অ্যান্টার্কটিকা মহাদেশে প্রথম বরফ জমা শুরু হয় আনুমানিক 3.5 কোটি বছর আগে। তবে বর্তমান চেহারার সময় লাগে আরও অন্তত 2 কোটি বছর। তবে উদ্বেগজনক বিষয় হচ্ছে, পুরোপুরি বরফে ঢেকে যাওয়ার পর একাধিক বৈশ্বিক উষ্ণতার প্রভাবে অ্যান্টার্কটিকার সব বরফ গলে যাওয়ার ঘটনাও ঘটেছে। তেমন না হলে বিশ্বব্যাপী অতীতে কি ঘটেছিল বা ভবিষ্যতেই বা কি ঘটতে পারে সে সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাউদার্ন সাগর দ্বারা পরিবেষ্টিত অ্যান্টার্কটিকা মহাদেশের মোট আয়তন 1,42,00,000 বর্গ কিলোমিটার বা 55,00,000 বর্গ মাইল। অর্থাৎ আয়তনের হিসেবে অ্যান্টার্কটিকা অস্ট্রেলিয়া মহাদেশের প্রায় দ্বিগুণ আর যুক্তরাষ্ট্রের 1.5 গুণ বড়। আয়তন হিসেবে পঞ্চম থাকা এই মহাদেশের প্রায় পুরোটাই বরফের চাদরে ঢাকা। অ্যান্টার্কটিকা স্থলভাগের উপর এই বরফের উচ্চতা কোনো কোনো জায়গায় প্রায় 3 মাইল, তবে অ্যান্টার্কটিকা বরফের গড় উচ্চতা প্রায় 2 কিলোমিটার বা 6,500 ফুট। পৃথিবীতে স্থলভাগগুলোর মধ্যে অ্যান্টার্কটিকা মানুষের নজরে এসেছে সবার পরে। বিস্ময়কর ব্যাপার হলো, এই মহাদেশটি আবিষ্কারের কৃতিত্ব একেবারে উল্টো দিকে উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত দেশ রাশিয়ার দখলে রয়েছে। 1820 সালে রুশ দুই অভিযাত্রী ফেবিয়াল গটলিফ এবং মুখাইলেন লান্ট্রিপ মহাদেশটি আবিষ্কার করেন। এই দুই অভিযাত্রীর জাহাজ
ভস্টক এবং মেইনে ওই বছর আটলান্টিক উপকূলবর্তী ফ্রিবোভোলাইন সেলটি অতিক্রম করে। 1820 সালে অ্যান্টার্কটিকা মহাদেশ আবিষ্কারের পর আরও 75 বছর এই মহাদেশে স্থলভাগে কোনো মানুষের পায়ের ছাপ পড়েনি। এর মূল কারণ অ্যান্টার্কটিকার দূরত্ব এবং দুর্গম আবহাওয়া। শেষ পর্যন্ত 1895 সালে নরওয়ের একদল অভিযাত্রী প্রথমবারের মতো অ্যান্টার্কটিকা মহাদেশে অবতরণ করেন। তবে এই মহাদেশে বিভিন্ন বৈশিষ্ট্য আবিষ্কারের প্রক্রিয়া এখনও অব্যাহত আছে। বরফে ঢাকা বিভিন্ন আগ্নেয়গিরির কথা বিজ্ঞানীরা জানতে পারেন 2013 সালে। পৃথিবীর মহাদেশগুলোর মধ্যে একমাত্র অ্যান্টার্কটিকা কোনো স্থায়ী মানুষের বসবাস নেই, তাই এখানে এখনও কোনো জনপদ, জাতি বা রাষ্ট্র গড়ে ওঠেনি। তবে এই মহাদেশটি একটি আন্তর্জাতিক চুক্তির আয়তায় পরিচালিত হয়। 1969 সালে সম্পাদিত এক চুক্তি অনুযায়ী অ্যান্টার্কটিকা মহাদেশ শুধুমাত্র গঠনমূলক বৈজ্ঞানিক কর্মকাণ্ড ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে এমন কোনো বৈজ্ঞানিক পরীক্ষাও চালানো যাবে না যার ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিবেশ এবং জীববৈচিত্র্যের কোনো ক্ষতি হয়। অ্যান্টার্কটিকা মহাদেশকে বিজ্ঞানীরা দুই ভাগে ভাগ করেছেন। এই মহাদেশের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত বিস্তৃত ওয়েস্ট অ্যান্টার্কটিকা আর পূর্বে ইস্ট অ্যান্টার্কটিকা। ওয়েস্ট অ্যান্টার্কটিকা পশ্চিম গোলার্ধে এবং ইস্ট অ্যান্টার্কটিকা পূর্ব গোলার্ধে অবস্থিত। আয়তনের বিচারে ইস্ট অ্যান্টার্কটিকা পশ্চিম অংশের প্রায় 10 গুণ বড়। অ্যান্টার্কটিকা মহাদেশ পৃথিবীর সবচেয়ে শীতল ও দুর্গমতম মহাদেশ। এখন পর্যন্ত এই মহাদেশে ধারণকৃত সর্বনিম্ন তাপমাত্রা ছিল -89.2 ডিগ্রি সেলসিয়াস। তবে সাধারণত এই মহাদেশের সর্বনিম্ন তাপমাত্রা -80 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হয়ে থাকে। অ্যান্টার্কটিকা মহাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 4 মিলিমিটার, অর্থাৎ অ্যান্টার্কটিকার তুলনায় সাহারা মরুভূমির দ্বিগুণ বৃষ্টিপাত হয়ে থাকে। এই কারণে অ্যান্টার্কটিকা বিশ্বের বৃহত্তম মরুভূমি। অ্যান্টার্কটিকা মহাদেশে মানব বসতি শূন্য হলেও জীববৈচিত্র্য বিহীন নয়। এখানে একাধিক প্রজাতির সামুদ্রিক প্রাণী বসবাস করে, এদের মধ্যে নীল তিমি, দানবীয় স্কুইড বিশেষভাবে উল্লেখযোগ্য। বিশ্বে জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ নিয়ামকের ভূমিকা পালন করে এই অ্যান্টার্কটিকা মহাদেশ, যে কারণে এই মহাদেশকে বলা হয় ডিপ ফ্রিজ। তাছাড়া পৃথিবীর সঞ্চিত সুপেয় পানির 90 ভাগ এই মহাদেশে বরফ হিসেবে জমা আছে। সমস্যা হলো মানবসৃষ্ট বিভিন্ন কারণে পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মতো গ্রিন হাউস গ্যাসের পরিমাণ অসংখ্যজনক হারে বেড়ে চলেছে। এর ফলে সৃষ্ট বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব পড়ছে সুদূর অ্যান্টার্কটিকাতেও। পশ্চিম অ্যান্টার্কটিকা বরফ বেশি ভঙ্গুর হওয়ায় এখানে এরই মধ্যে বিপুল পরিমাণে বরফ সাগরের পানিতে মিশে গেছে। বিজ্ঞানীদের আশঙ্কা এ ধারা অব্যাহত থাকলে আগামী 100 বছরের মধ্যে পূর্ব অ্যান্টার্কটিকার বরফ একইভাবে গলে সাগরে মিশে যাবে। কিন্তু অ্যান্টার্কটিকা মহাদেশের বরফ গলে গেলে বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় 20 মিটার বা 65 ফুটের মতো বৃদ্ধি পাবে, ফলে উপকূলীয় সব জনপদই বিলীন হয়ে যাবে।